প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘর আমার স্কুল অনলাইন ক্লাস মির্জাকিল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা অর্থ বিদ্যালয়ে মির্জাকিল স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করেছি। আশা করি এটা তোমাদের সবার কাজে আসবে এবং সুফল বয়ে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয় অনুপাত ও শতকরা সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয় জানতে হলে অবশ্যই অনুপাত কি জানতে হবে এবং শতকরা কি জানতে হবে। অনুপাত হলো একটি বক্রাংশ, আর শতকরা হচ্ছে প্রতিভাগের একশো ভাগ, প্রতিভাগের একশো ভাগ। তাহলে একটার সাথে একটা সম্পর্ক আমরা আজকে জানব। তাহলে আমার ক্লাস হচ্ছে অনুশীলনী 2.3-এর দশ নম্বর। এখানে বইয়ের মধ্যে আছে দশে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? আমি আবার বলতেছি, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। অর্থাৎ এখানে 5% হচ্ছে 5% শিক্ষার্থী বলতে হলো, তাহলে প্রতি 100 জনের মধ্যে 5 জন করে নতুন ভর্তি হয়। তাহলে আমরা লিখি 10 নম্বর, 100 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় 100 ভাগের 5। সুতরাং এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন, 800 জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয় 100, যেটাকে কাটলে 800-কে কাটলে 8 5 8 40 5 8 40 40 জন। তাহলে বছরের শেষে অর্থাৎ বর্তমান শিক্ষার্থী ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হবে, পূর্বে হচ্ছে 800 জন, তাহলে 800 জনের মধ্যে শিক্ষার্থী বলতে হচ্ছে নাকি 40 জন। বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 + 40 840 জন। উত্তর 840 জন শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী আমরা 11 নম্বর অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 11 নম্বর, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল, 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী উপস্থিতি ছিল? 11 নম্বর, এখানে 5 জন অনুপস্থিত ছিল, 100 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন, একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 100 ভাগের 5। সুতরাং 200 জন
শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত থাকে এক এসে বেশি পাঁচ গুণ দুশো, এটাকে একশোকে দুশোকে দিয়ে কাটলে পাঁচ গুণ দশ। তাহলে দুশো জনের মধ্যে অনুপস্থিত থাকে দশজন, তাহলে উপস্থিত শিক্ষার্থী আমরা টোটাল শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিলে উপস্থিত শিক্ষার্থী বাইর হবে। টোটাল শিক্ষার্থী হচ্ছে দুশো, দুশো থেকে দশ বিয়োগ করলে একশো নব্বই জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। আজকে এখানে আমার অনলাইন ক্লাস শেষ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের একটা বাড়ির কাজ রইল বানানো মান, এটা যদি তোমরা না পারো আমার অনলাইন ক্লাস কমান করো, পরবর্তী ক্লাসে এই বিষয়ে বিশদ আলোচনা করা হবে। আজকে এখানে শেষ। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনায় রইলো।